শুনছিলেন কুণাল ঘোষ যে কথা বলছিলেন, আপনাদেরকে জানিয়ে রাখি। অন্যদিকে রামপুরহাট কাণ্ডে সিবিআই এর আধিকারিকরা তদন্ত শুরু করে দিয়েছেন অত্যন্ত তৎপরতার সঙ্গে। সিবিআই সূত্রে যে খবর রয়েছে, থ্রিডি স্ক্যানারের মাধ্যমে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুন বাইরে থেকে নাকি ভেতর থেকে লাগানো হয়েছিল সেটাও দেখা হচ্ছে। কটা নাগাদ অগ্নিসংযোগের ঘটনা ঘটে, পুলিশের ভূমিকা কি ছিল, সবটাই খতিয়ে দেখছেন সিবিআই তদন্তকারীরা। এমনকি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বিভিন্ন নথি যেটা তারা রাজ্য প্রশাসনের হাত থেকে পেয়েছেন সে সমস্ত কিছুও মিলিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাবো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলছেন। কিন্তু পুলিশের কি রোল ছিল, জেলার পুলিশ সুপার সবচেয়ে ভালো বলতে পারবেন। ভাদুশেখের বাড়িতে, ভাদুশেখের উপর যদি খুনের পর ওই এলাকায় নিরাপত্তার কী কী ব্যবস্থা দরকার ছিল সেটা ওসি এসডিপিওর পাশাপাশি নিশ্চয়ই এসপিরও কোনো কী ছিল, সেগুলো তো তদন্তের বিষয়। ফলে তদন্তের প্রত্যেকটি পদক্ষেপে আলাদা করে কোনো রাজনৈতিক মতামত দেওয়া সম্ভব নয়। আমি শুধু আবার বলবো, যেভাবে হাতে হাত মিলিয়ে কার্যত একই সময় রামপুরহাটে সিবিআইও যাচ্ছে আর বিজেপি রোজ যাচ্ছে, তাতে কোথাও যেন একটা কিরকম একটা কাছাকাছি 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 বিষয় শুরু হচ্ছে, যেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার সম্ভাব্য সমস্ত পদক্ষেপ নিয়েছেন, সেখানে সিবিআই প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না, কিন্তু কোর্ট যেহেতু দিয়েছেন, তৃণমূল কংগ্রেস সহযোগিতা করছে, বিরোধিতা করছে না। আমি একটা কথা বলি, আমি সিপিএমকে বলবো, কংগ্রেসকে বলবো, বিজেপিকে বলবো, 24 ঘন্টার মধ্যে একটা ছবি আপনারা দেখান, 24 ঘন্টার মধ্যে একটা ছবি দেখান যেখানে আপনাদের দায়িত্বে থাকা এলাকায় কোনো গণহত্যা বা কোনো খারাপ কাজ হয়েছে এই ধরনের, এবং সেখানে আপনাদের মুখ্যমন্ত্রীকে দাঁড়িয়েছেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, রামপুরহাটেও মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, নন্দীগ্রামে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখা যায়নি, অথচ সিপিএম রামপুরহাটে দেখা যাচ্ছে। বাম জমানার একটা গণহত্যায় একজন মুখ্যমন্ত্রী গিয়ে ঘটনাস্থলে মানুষের পাশে দাঁড়াননি, কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা আড়াল করছেন না। গুজরাটের দাঙ্গার সময় নরেন্দ্র মোদীকে রাজধর্ম মনে করিয়ে দিতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে, তার দলের প্রধানমন্ত্রী। শিখ দাঙ্গা দিল্লির বুকে কংগ্রেস 24 ঘন্টার মধ্যে, আজকে যারা তৃণমূল কংগ্রেসের সরকারের সমালোচনা করছেন, 24 ঘন্টার মধ্যে একটা ছবি দেখান যেখানে আপনাদের এলাকায় আপনাদের দায়িত্বে থাকা জায়গায় কোনো গণহত্যা হয়েছে, আর সেখানে ছুটে গিয়ে মুখ্যমন্ত্রী সেই এলাকায় দাঁড়িয়ে, সেই মানুষের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম তদন্তের ব্যবস্থা করছেন, মানবিক পদক্ষেপ নিচ্ছেন। একটা ছবি জ্যোতিবাবু, বুদ্ধবাবু, নরেন্দ্র মোদী, কংগ্রেসের কোন মুখ্যমন্ত্রী একটা ছবি বের করে দেখান এই ঘটনা ঘটেছে। ঘটনা খারাপ, তৃণমূল কংগ্রেস নিন্দা করেছে, প্রশ্ন হচ্ছে সরকার কতটা সংবেদনশীল, কিভাবে রিয়্যাক্ট করছে। প্রথম দিন থেকে সিট গঠন করে পরের পর ব্যবস্থা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও হয়েছে সিবিআই। এবং কোন সিবিআই, যেখানে শুভেন্দু অধিকারীর নামে সিবিআই এফআইআর করে